বন্ধুরা, প্লে স্টোর তো আপনাদের প্রত্যেকেরই মোবাইলে থাকে। কেমন হয় বন্ধুরা যদি আপনাদেরকে প্লে স্টোরের এমনই কিছু ট্রিক্সের সম্বন্ধে বলে দিই, যার ফলে আপনার মোবাইলের স্টোরেজ প্রবলেমটা আপনি দূর করতে পারবেন, আপনার মোবাইলের ব্যাটারিটা যদি অনেক কম সময় পর্যন্ত চলে তাহলে তার সময়টা বেড়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারি প্রবলেমটা আপনি দূর করতে পারবেন, আপনার মোবাইলের র্যামটা আপনি বাড়াতে পারবেন, এছাড়াও আপনার মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেম আপনি দূর করতে পারবেন, হিটিং প্রবলেম আপনি দূর করতে পারবেন, কেবল শুধুমাত্র প্লে স্টোরের মাধ্যমে। তো আপনাকে কি করতে হবে, শুধু চার ধরনের সেটিংস আপনার মোবাইলে প্লে স্টোরে আপনাকে করে নিতে হবে, যে সেটিংসগুলোর সম্বন্ধে আগে আপনাদেরকে ভিডিওতে বলতে চলেছি, আর আপনাদের মোবাইল ফোন থেকে কিন্তু এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। তো কি এই সেটিংসগুলো? তো এর জন্য আপনারা ভিডিওটি অবশ্যই আগে ভালো করে মনোযোগ সহকারে দেখুন, বুঝুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আপনারা এখানে দেখুন, আপনার মোবাইলে যদি স্টোরেজের প্রবলেম আছে তাহলে প্লে স্টোরের মাধ্যমে আপনার মোবাইলে স্টোরেজের প্রবলেমটাকে আপনি সলভ করতে পারবেন। তো সেটি কি হবে, তো এর জন্য আপনি কি করবেন, আপনার প্লে স্টোরটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে ডান সাইডের উপরে কর্নারে আপনাদের এখানে জিমেলের লোগোটা পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে ম্যানেজ, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিচে ইনস্টল, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নট ইনস্টল, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল থেকে আপনি ডিলিট করে দিয়েছেন, অর্থাৎ আনইনস্টল করে দিয়েছেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো এখনও কোথাও না কোথাও আপনার মোবাইলের মেমোরি এবং র্যামটা খেয়ে কিন্তু বসে আছে। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল থেকে যদি আপনারা পুরোপুরিভাবে ডিলিট করতে চান, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আজ পর্যন্ত আপনার মোবাইলে আপনি ইনস্টল করে ব্যবহার করেছিলেন, তাহলে এখানে এসে আপনাদেরকে এখান থেকে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি ইনস্টল করে ব্যবহার করে, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইলে এখানে র্যামটা এবং মেমোরিটা খেয়ে কিন্তু বসে আছে। তো আপনারা এখানে কি করবেন, আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে করে এখান থেকে পরপর করে একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাপ্লিকেশনগুলো সিলেক্ট করলাম এই কয়েকটা অ্যাপ্লিকেশনগুলোকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে 200 MB কিন্তু খালি হয়ে যাবে, অর্থাৎ ফ্রি হয়ে যাবে মেমোরি এবং র্যামটা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করে অ্যাপ্লিকেশনগুলোকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে ডিলিটের অপশনটা, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রিমুভ, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল থেকে কিন্তু 200 MB মেমোরি এখানে ফ্রি হয়ে গেল। তো এভাবে করে আপনারা এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা একটা একটা করে ভাবে করে সিলেক্ট করে নেবেন। আপনাদেরকে আমি এখানে কয়েকটা করে দেখালাম, আপনারা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু অনেক মেমোরি কিন্তু ফ্রি হয়ে যাবে এবং আপনাদের র্যামটাও কিন্তু অনেক ফ্রি হয়ে যাবে। এবার আমরা কথা বলি 2 নম্বর ট্রিক্সের সম্বন্ধে, যার ফলে আপনার মোবাইলে যে হ্যাঙ্গিং প্রবলেম আছে এবং আপনার মোবাইলে যে ব্যাটারি প্রবলেম আছে, ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটি আপনি দূর করতে পারবেন। তো সেটি কি হবে, তো এর জন্য আপনি আবার আপনার প্লে স্টোরটা ওপেন করবেন মোবাইলের। ওপেন করার পর আপনারা এখানে ডান সাইডের উপরে কর্নারে পেয়ে যাবেন আপনাদের জিমেলের লোগোটা, এর উপরে আপনারা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস, আপনার সিম্পলি সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন জেনারেল, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন থিম, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশনে সেট বাই ব্যাটারি সাভার, আপনার সিম্পলি এখান থেকে সেট বাই ব্যাটারি সাভার, এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওকে, এর উপরে ক্লিক করে দেবেন। এর ফলে কি হবে, এবার আপনারা যখন প্লে স্টোরটাকে ব্যবহার করবেন, প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন কিংবা কোনো কিছু যখন আপনারা ইনস্টল করবেন, তখন আপনারা দেখবেন যে আপনার মোবাইলে প্লে স্টোরটা কিন্তু অনেক কম পরিমাণে ব্যাটারি কনজিউম করছে, অর্থাৎ অনেক কম পরিমাণে কিন্তু ব্যাটারিটা খাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে আরেকটি সেটিংস করতে হবে, তো এর জন্য আপনারা এখানে পেস্ট কে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর আপনারা এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, আপনার সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডু নট অটো আপডেট অ্যাপস, আপনারা এখান থেকে ডু নট অটো আপডেট অ্যাপসে এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডু নট অটো আপডেট অ্যাপসে এটাকে সিলেক্ট করে রেখেছি। আপনার মোবাইলে কি হয় বলুন তো বন্ধুরা, যখন আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশনের আপডেট আসে, যদি আপনার মোবাইলটি ইন্টারনেটে কানেক্ট থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনগুলো আপডেট হতে থাকে, যার ফলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিটা কনজিউম হতে থাকে এবং আপনার মোবাইলের ইন্টারনেট ডাটাটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হতে থাকে। আর আপনারা পরে ভাবেন যে আপনার মোবাইলের ইন্টারনেট ডাটাটা কোথায় তাড়াতাড়ি শেষ হয়েছে এবং আপনার মোবাইলের ব্যাটারিটা কীভাবে শেষ হয়েছে, তো এখানে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি এবং ইন্টারনেট ডাটা দুটোই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডু নট অটো আপডেট অ্যাপস, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এর ফলে আপনার মোবাইলের যে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হওয়ার প্রবলেম, আপনার মোবাইলের ইন্টারনেটের প্রবলেম এবং আপনার মোবাইলের হ্যাঙ্গিং প্রবলেম, এই 3 ধরনের প্রবলেম কিন্তু সলভ করতে আপনাদের এটা সাহায্য করবে। এবার আমরা কথা বলি আমাদের 3 নম্বর টিপসটি সম্বন্ধে, যদি আপনাদের মোবাইল ফোনে র্যামের প্রবলেম হয়ে থাকে, র্যামের কারণে যদি আপনাদের মোবাইল ফোনটা হ্যাং করে ল্যাগ করে, তাহলে খুব সহজে আপনার মোবাইলে র্যামের প্রবলেমটাকে আপনি সলভ করতে পারবেন। তো সেটি কি হবে, তো এর জন্য আপনাদেরকে একটা ছোট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনাদের মোবাইলে। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরে।
প্লে স্টোরে আসার পর উপরে আপনারা সার্চের অপশন পেয়ে যাবেন, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনারা এখানে লিখে সার্চ করবেন সোয়াইপ নো রুট। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, সোয়াইপ নো রুট আপনারা এটা লিখে সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এখানে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সোয়াইপ নো রুট এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে আপনাদের সামনে। আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে আপনারা এখানে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনের লোগোটিকে আপনারা ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে সোয়াইপ নো রুট। এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা এই অ্যাপ্লিকেশনটিকে আমাদের মোবাইলে ইনস্টল করে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করে নেওয়ার পর এবার আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যখন অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট টাইম ওপেন করবেন তখন আপনাদের সামনে এখানে এমন কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন লগ ইন উইথ গুগল। আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলে যে সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে সেই সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো আপনাদের সামনে এখানে চলে আসবে। এবার আপনারা যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে লগ ইন করে নেবেন। তো চলুন আমরা এখানে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এখানে এমন কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশনের বেসিক্যালি কাজ কি সেটা আপনারা এখানে ভালো করে বুঝে নিন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদের মোবাইলে যে ইন্টারনাল যে স্টোরেজটা আছে অর্থাৎ আপনাদের মোবাইলে যে ইন্টারনাল মেমোরিটা আছে সেই মেমোরিটাকে কিন্তু এই অ্যাপ্লিকেশন র্যামের মধ্যে কনভার্ট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 100% ট্রুথ এবং প্রমাণিত। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনের রিভিউটা যদি প্লে স্টোরে গিয়ে চেক করেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে এটা জানতে পারবেন। আর এটাকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি, মজায় চলে আসে। আপনার মোবাইলে যদি 2GB, 3GB কিংবা 4GB র্যাম থাকে তাও কিন্তু আপনার সেই মোবাইলে আপনি বড় বড় হাই গ্রাফিক্সের গেম স্মুথলি প্লে করতে পারবেন আর আপনার মোবাইল ফোনটা কিন্তু একদমই হ্যাং করবে না এবং ল্যাগ করবে না। তো এখানে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা 7-8GB র্যাম আপনার মোবাইলে আপনি বাড়িয়ে নেবেন। তো সেটি কীভাবে আপনারা করবেন, এখানে আপনার উপরে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন 512MB, এটা আপনারা এখানে 512MB সিলেক্ট করে রাখবেন। এরপর নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট সোয়াপ। আপনারা সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে। এখানে আপনারা নিচে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যান্ড অ্যাড টু গেন ওয়ান এনার্জি। মানে আপনারা যদি এখানে একটা অ্যাড দেখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে 1 এনার্জি কিন্তু গেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মোবাইলে কিন্তু 512MB র্যাম কিন্তু বেড়ে যাবে। যদি আপনারা অ্যাড দেখতে না চান তাহলে আপনারা এটা প্রিমিয়াম অর্থাৎ এটা সাবস্ক্রিপশন আপনারা পারচেজ করতে পারেন। আর যদি আপনারা এটাকে ফ্রিতে ব্যবহার করতে চান, ফ্রিতে যদি আপনারা এনার্জি র্যাম যদি আপনাদের মোবাইলে আপনারা বাড়াতে চান তাহলে আপনাদেরকে এখানে অ্যাড দেখতে হবে। তো আমরা এখানে ফ্রিতে বাড়াবো, তো এই জন্য দেখতে পাচ্ছেন ওয়াচ অ্যান্ড অ্যাড টু গেন ওয়ান এনার্জি। আমরা এর উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটা অ্যাড প্লে হবে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে একটা অ্যাড প্লে হয়ে গেছে। তো এই অ্যাডটাকে আমরা এখানে কমপ্লিট দেখিনি, তারপরে আপনাদেরকে আগে প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে একটা অ্যাড কমপ্লিট দেখে নিলাম তাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে একটা পপ আপ চলে আসে। এখানে লেখা আছে হোয়েন ক্রিয়েটিং দি সোয়াইপ ফাইল 512MB অফ ইউর স্টোরেজ উইল বি কনসিউম ডু ইউ উইশ টু কন্টিনিউ। মানে আমরা এখানে একটা অ্যাড দেখে নিলাম যার ফলে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু 1 এনার্জি অর্থাৎ 512MB কিন্তু র্যাম বেড়ে গেল। এরপর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং সোয়াইপ ফাইল দিস মে টেক এ 5 মিনিটস। মানে আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলছে। আপনাদের মোবাইলে যে এক্সটার্নাল স্টোরেজটা আছে অর্থাৎ যে এক্সটার্নাল মেমোরিটা আছে সেটাকে ইউজ করে অর্থাৎ সেটাকে ব্যবহার করে সেটাকে র্যামে কনভার্ট করছে, এর জন্য আপনাদেরকে কিন্তু এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলছে। তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে এখানে আবার একটা অ্যাড ওপেন হয়ে যাবে, তো আপনারা এখানে অ্যাডটাকে সম্পূর্ণটা দেখে নেবেন। তো চলুন আমরা এখানে অ্যাডটাকে সম্পূর্ণটা দেখে নিই। দেখে নেওয়ার পর আপনাদের সামনে এখানে আবার একটি এমন পপ আপ চলে আসবে, দেখতে পাচ্ছেন সোয়াইপ ফাইল সাকসেসফুলি ক্রিয়েট। মানে আপনাদের এখানে কিন্তু 1 এনার্জি বেড়ে গেল অর্থাৎ 512MB কিন্তু আপনাদের মোবাইলের র্যামটা বেড়ে গেল, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 512MB র্যাম কিন্তু আমাদের মোবাইলে বেড়ে গেল। তো এরপর আপনারা কি করবেন, আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ওকে এর উপরে ক্লিক করে দেবেন। এভাবে করে আপনারা এখানে 10 থেকে 15 বার একটা করে ওয়াচ আপনারা অ্যাড আপনারা এভাবে করে ওয়াচ করবেন তাহলে কিন্তু 512MB করে আপনাদের মোবাইলে অনেক অনেক র্যাম কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ অনেক র্যাম কিন্তু আপনাদের মোবাইলে বেড়ে যাবে। এরপর আপনাদের মোবাইলটাকে যখন আপনারা ব্যবহার করবেন, কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, কোনো যখন আপনারা গেমস খেলবেন তখন কিন্তু আপনাদের মোবাইলটা একদমই হ্যাং করবে না, ল্যাগ করবে না এবং আপনারা স্মুথলি যে কোনো কাজ আপনার মোবাইলে করতে পারবেন। এবং যখন কোনো আপনাদের মোবাইলে আপনারা গেম প্লে করবেন তখন কিন্তু সেটা স্মুথলি কিন্তু আপনাদের মোবাইলে আপনারা গেমগুলো প্লে করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা অবশ্যই একবার ট্রাই করে আপনাদের মোবাইলে দেখবেন, মজাই চলে আসবে। তো এই কয়েকটি সেটিংস করে নিলে কিন্তু আপনার মোবাইলে অনেক প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আপনারা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।